হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আবার একটা ডেইলি ব্লগ আপলোড করতেছি, আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা নাস্তার জন্য আমি বানাইছিলাম আলু পরোটা। আলু সিদ্ধ দিয়ে আমি প্রথমে কিছু প্লেট প্লেট ছিল সেগুলো ধুয়ে আমার সকালের কফিটা বানিয়ে নিলাম। এরপরে আমি চলে যাব যে পরোটার ডো সেটা বানানোর জন্য। এতক্ষণে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, প্রথমে আলুটাকে সিদ্ধ করে ভর্তা করে তারপর আমি ডোটা রেডি করে নিচ্ছি। আমি একটা একটা করে পরোটা বানাবো আর ভেজে নিব, তাহলে জিনিসটা সুন্দর থাকে। তাই আমি প্রথমে চুলায় দিয়ে দিলাম প্যান, তারপরে আমি এটার মধ্যে ঘি অ্যাড করব, কারণ ঘি আর আলু পরোটার কম্বিনেশনটা ভালো লাগে আমার কাছে, মনে হয় একটু বেশি ফ্লেভারফুল হয়। তো আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিচ্ছি। যেহেতু সকাল সকাল পরোটা আর কফি খাইছি, তাই আমি চিন্তা করলাম যে একটু পেঁপে খাই, তাহলে গ্যাসের প্রবলেমটা যেটা হবে সেটা কম হবে। এরপরে একটা পার্সেল পেলাম, পার্সেলটা হচ্ছে লিপাস ক্রিয়েশন থেকে। আপু আমাকে বেশ কয়েকদিন আগে নক করছিল যে আপু আমি আপনার জন্য একটা হেয়ার অয়েল পাঠাতে যাচ্ছিলাম। সো আমি বললাম ওকে ঠিক আছে পাঠিয়ে দেন। সো আপু পাঠাইছে হেয়ার অয়েলের সাথে অনেকগুলো চকলেট আচার পাঠাইছে। সো থ্যাংক ইউ সো মাচ, আমি এটা অবশ্যই ইউজ করব এবং ইউজ করে দেখব যে এটা কীরকম ফিডব্যাক দিচ্ছে আমাকে। তো তারপরে আমি আজকে রান্না করছি খুদের বৌয়া। অনেকে খুদের ভাত বলেন, বাট আমি যেহেতু মুন্সিগঞ্জের মেয়ে, আমার কাছে বৌয়াটাই অনেক বেশি ইজি আর আমার এই জিনিসটা অনেক বেশি পছন্দ, খুদের যে বৌয়াটা। সো আমি ফার্স্টে ওটা রান্না করছি। ফুলকপি আলু ভাজি, চিংড়ি মাছ দিয়ে কচুর মুখি, এটা আপনাদের ভাইয়ের অনেক পছন্দ। আর মা রান্না করছে বেগুনের তরকারি, এটাও আপনাদের ভাইয়ের অনেক পছন্দ। এরপরে আমি হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা বানাবো বৌয়ার সাথে খাওয়ার জন্য। লাঞ্চ করে আমি রেডি হয়ে গেছি। আমার আর আপুর কোথাও একটু যেতে ইচ্ছা করতেছিল, তাই আমরা চিন্তা করলাম প্রথমে নানুর বাসা যাই, তারপর ওখান থেকে ঘুরে টুরে তারপর ব্যাক করব। তাই ওমর, ওসমান, বাবু তিনজনকে আমুর কাছে রেখে আমরা দুজন বের হয়ে গেলাম। একটু মিষ্টি কিছু ক্রেভিং হচ্ছিল, তো আমরা চিন্তা করলাম যে একটু লেমনেড বা শেক টাইপের কিছু খাই। এরপরে আমি একটা ম্যাঙ্গো মিন্ট বা লেমনেড টাইপের কিছু একটা নিয়েছিলাম আর আপু একটা লাস্সি নিল। তারপরে আমরা চলে গেলাম নানুর বাসায়। বিকাল থাকতে থাকতেই আমরা নানুর বাসা থেকে বের হয়ে গেছি, কারণ আমাদের চিন্তা ছিল আমরা একটু কোথাও ঘুরবো, কোথায় যাব কি করব কোনো রকম কোনো প্ল্যান ছিল না। এরপরে মনে হলো যে ওয়েদারটা আজকে অনেক সুন্দর, আকাশটা অনেক সুন্দর হয়ে আছে, মেঘ দিয়ে আকাশ ভরা, একটু বেড়িবাতের দিকে যাই। যেহেতু আমরা মাজার রোড গিয়েছিলাম নানু বাসায়, তাই আমরা চিন্তা করলাম যে না তাইলে বেড়িবাদেই যাই, জায়গাটা এখন দেখতে বেশ সুন্দর লাগবে।
তো আমরা ঘুরলাম, সানসেট দেখলাম, কাশফুলের ওখানে গেলাম। তারপরে আমরা যখন ব্যাক করতেছিলাম তখন আমাদের সাথে আপনাদের ভাইয়া অ্যাড হইলো। প্রথমে এক নম্বর একটু ঘুরে টুরে আপনাদের ভাইয়া বললো চলো যমুনায় যাই, একটু পারফিউম টারফিউম টাইপের কিছু কিনবো। সো চলে গেলাম আর সে এখানে পাগলের মতো কিনতেছিল। তারপর বাসায় ব্যাক করে কালকের জন্য রান্না করব, কারণ হচ্ছে দিনের বেলা গ্যাস থাকে না, তাই আমি আগের দিন রাত্রে রান্নাটা করে রাখতে চাচ্ছিলাম। তাই আমি এখানে প্রথমে চুলাটা ক্লিন করে নিচ্ছি। আমার কাছে চুলা অপরিষ্কার থাকলে রান্না করতে খুব মানে বিরক্ত লাগে, যে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আজকে যে বাসার কাজ করে ওই আপা আসে নাই, তাই আমারই করতে হচ্ছে। অন্যান্য দিন চুলা এমনিতে ক্লিন থাকে, তো আমি ফার্স্টে চুলা রান্নাঘর ক্লিন করে নিলাম, নিয়ে এরপরে আমি রান্না শুরু করব। ফার্স্টে আমি পেঁয়াজ কেটে নেব, কারণ পেঁয়াজ কাটা থাকলে রান্না ইজি হয়ে যায়। যে পেঁয়াজ মরিচ মানে কাটা আছে বা আদা রসুন বাটা আছে তাইলে রান্নার প্যারা কমে যায়। তাই আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। এরপরে আমি কলিজা কেটে নেব, কারণ আমি গরুর কলিজা রান্না করব। ওমর ওসমান আর ফাতিহা হচ্ছে কলিজা খায় না, ফাতিহার কলিজা খাওয়া এখনও শুরু হয় নাই আর ওমর ওসমান খেতে চায় না। তাই আমি আবার মুরগিও রান্না করব। তো ফার্স্টে চিন্তা করলাম কলিজাটা সিদ্ধ হতে সময় লাগবে, তাই আগে কলিজাটা রান্না করে নিলাম। এরপর আপনাদের ভাইয়া এসে বলে গেল যে পাঁচফোড়ন দিয়ে বেগুন আলু ভাজি করতে, তাই আবার ফাঁকে ওইটাও বসায় দিলাম। তারপর রান্না করলাম টমেটো দিয়ে শিং মাছ আর অল্প মশলা দিয়ে মুরগি। এরপর আমি এগুলোকে বক্সে ঢেলে ফেলছি, যাতে ঠান্ডা হলে আমি বক্সগুলো আটকে ফ্রিজে রেখে দিতে পারি। যখন আমি বাসে ছিলাম না তখন একটা পার্সেল আসছিল, আমি আম্মুর জন্য দুইটা ড্রেস অর্ডার করছিলাম। সো সেই ড্রেস দুইটাই আসছে বাসে পরার জন্য, বাটিকের খুব সিম্পল ড্রেস। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করতেছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।